অলরেডি 12টা বেজে গেছে, 12টা এই ঘড়িটা 2-1 মিনিট ফাস্ট আছে। হ্যাপি বার্থডে, এটা বর্ফির দিক থেকে হ্যাপি বার্থডে। মাকে বল সামনে বছর বর্ফি তোকে হ্যাপি বার্থডে বলবে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে অঙ্কিতার বার্থডে, সকালবেলাও এখনও ঘুম থেকে ওঠেনি, 8:05 বাজে। এখন নিয়ে আসবো ওর ফেভারিট মাটন। ওকে বলেছিলাম ইলিশ মাছ খাবে কি না, ও বললো যে না মাটন খাবে। মাটন বাগেরহাটির যে মার্কেট, ওই মার্কেটের থেকে আমি কেষ্টপুরে একটা দোকান থেকে কিনি, ওটা বেশ ভালো দেয়। বাট আমি জানি না এত সকালে খোলা থাকবে কি না। গেল কাল নতুন অফিসে আমি আমার ক্রেডেনশিয়াল পেয়ে গেছি, আমি আউটলুক বা জিম মানে মেল যেটাই বলো সেটা অ্যাক্সেস করতে পারছি। এই রাজা মিট শপ থেকে আমি মটন নিই, মটন আর কচুরি কেনা তো হয়ে গেছে, বাট আমি পেঁপে পাইনি। অঙ্কিতা বলেছিল পেঁপে নিয়ে যেতে, যদিও আমাকে বেরোতে হবে কারণ ওর কেক কেনা হয়নি। শুভম বলেছে আজকে বিকালবেলা আসবে, বাট কাজ এখনও শেষ হয়নি, কাজ অনেকটাই বাকি আছে। এখন বেরোতে হবে, বেরিয়ে কেক কিনতে যাবো। থ্যাংক ইউ, এসি চলছে, থ্যাংক গড 200 টাকা আছে। বাইরে বেরিয়ে এত এত জিনিস কিনতে ইচ্ছা করে না যে পয়সা তুলেই নি। ভাই এই ব্লুবেরি পিউরিটা দিয়ে দেন। ওর জন্য খাবারগুলো এনে রেখেছি, আমাদের খাওয়া হয়ে গেছে, আমার আর রেখাদির। আর অঙ্কিতাকে অনেকক্ষণ ধরে বলা হয়েছে ও খাবে, মানে ওর খাবারটা পুরো বাড়া আছে, ব্যাস। বরফি এত অসুবিধা করছে, মানে ওর ঘুম পাচ্ছে, মানে ও ঘুরবে শোয়ালেও ঘুমাচ্ছে না। তো বার্থডে গার্ল লাস্ট পর্যন্ত খাওয়া শুরু করেছে সকালবেলা। থ্যাংক ইউ, এটা আমার ফেভারিট ব্রেকফাস্ট, এটা হচ্ছে জিডিপি, কচুরি আর তরকারি। কচুরি জানে আর এই জন্যই নিয়ে এসছে, প্রথমে দেখে আমি বুঝতে পেরে গেছি যে জিডিপি আছে মানে ওর মনে আছে। না আমার তো কিছু মনে থাকে না, আমার তো কিছুই মনে থাকে না, আমি তো নিজের জন্য খাই, তোর জন্য কিছু আনি না, বরফির জন্য আনি। আমি নিয়ে নিতাম, কি অসুবিধা ছিল? আরে ঠিক আছে, বছরে একদিন তো আমি একটু ওই তেমন কিছুই না, ভাতটা বেড়ে দেবো। আর কি বলছিল এমনি তো আমি? এমনি তো আমি অনেক কিছু করি, বর্তিকে ধরি। কি ভিডিওটা স্টপ হয়ে গেছিল তাই সত্যি কথাটা বলছিল আর বলছে না? না না বললাম, বলো আজকে আমার জন্মদিন, আজকে একটু স্বীকার করো। এমনি থালা মানে খাবার টাবার তো আমি বেড়ে দিই না, একদিন তো দুবাই যায়। বলছি এটা কি ওই সাবান দিয়ে মুছবো, সাবান দিয়ে ধোবো? হয়ে গেছে, ধোয়াই ছিল। এইটা দিয়ে ধোবো তো? এটা প্লিজ, আমাকে খিদে পেয়েছে। আমি আগে খাবো না, তুই আগে খা। আমাকে খাইয়ে দিয়েছে মটন খেয়ে পুরো পেট টেট ভর্তি হয়ে গিয়ে। এবার ভালো করে খেতে দাও আমাকে। ওর দাবি হচ্ছে একটা, মানে আগে আমি আগে সবাই করে নি, ও লাস্টে করবে। সিরিয়াল দেখতে দেখতে খাওয়া হবে বা সিরিয়াল দেখতে দেখতে চান করা হবে, আমি জানি না কে করে, বাট অঙ্কিতা করে। তাতে কি হয়েছে, কি জ্বালা তোর? বারবার করে বললাম যে ভাত তোর জন্য রাখ, ও রাখলোই না, এইগুলো ভালো লাগে না জানো। আমি হচ্ছি জার্মানকে সাপোর্ট করি, বুঝেছিস? জার্মানি এমন একটা কান্ট্রি যেখানে বার্থডে সাপোর্ট সেলিব্রিটি হয় না। তাহলে তুমি আমার বার্থডে সেলিব্রেট করছো কেন? কি আরে দুধে ভাতে কি অবস্থা? মাস্টারটা রেখা দিয়ে ভালো করেছে এটাই বললাম, তাতে একজন খেপে গেছে। না না কি, আমিও গরম করেছি। ই ভগবান, কি এইসব ফটো কিছু বলিনি বা না, গো রেখা দিয়ে কিছু বলিনি। এটা হচ্ছে টক ডাল, আমি ভেবেছিলাম একটু মানে ভাজা করবো কিছু। না 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 না, আমি মা ডাল খাবো না আজকে বেশি, না প্লিজ আমি খাবো না ডাল, আমি তাহলে মাছটা খাবো না। না তো টক ভালো লাগে। না 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 না, কি বদমাশ, নিজে খাবে না বলে খাইয়ে দিচ্ছে। অসম্ভব, আমি নিয়ে এসেছি জানো কালকে রাত্রেবেলা 10:30টার সময়, একদম টাটকা।
পাবদা একচুয়ালি আমি পাবদা মাছ খাই না খাই না বলতে হয়তো টেস্ট করলে করতে পারি এখন টেস্ট করবে তুমি আমার সাথে প্লিজ না একটু খেতেই হবে এটা দাবি এটা আমার দাবি এটা আমার বার্থডের দাবি এটা আমার বার্থডের জন্য দাবি করছি আমি তোমাকে প্লিজ আস্তে করে হাত দিয়ে তোলো কোথায় বাটিতে দেবে বাটিতে দেবে দুটো দি না 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 পাগল পাগল বসি এটা হচ্ছে সেই রগরগে চর্বিতে ভরপুর রগরগে মাটন আমি কিছুক্ষণ আগে খেয়েছি তো ওই টাইমে বেশ গরম ছিল এখন হালকা গরম আছে উষ্ণ গরম যাকে বলে দেখছো তো মনে হচ্ছে একটু তেলটা বেশি হয়েছে হালকা মনে হচ্ছে তেলটা অনেকটাই বেশি হয়েছে বাট নো ডাউট মাটনটা আমি খেয়ে দেখেছি পুরো সেই মানে পুরো সেই হয়েছে সেই মানে সেই সেটার জন্য থ্যাংক ইউ রেখা দি ওকে এর মধ্যে দেওয়ার কি লাভ আছে আমি এইটা রেখে দিই আর তুই এটাতে খেয়ে নে ভাগাভাগি করে খাই সবাই ভাবে আমি একা খাই কোথায় না পাগল তুমি খেতে বসেছি এটা হচ্ছে দুধ পটল টক ডাল পাবদা মাছ রগরগে মাটন আর আইসক্রিম আসছে থ্যাংক ইউ আমাকে বেড়ে দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই পারো বরফি যখনই মানে ক্যামেরাতে মানে শুট করি তখন বরফিও কথা বলতে শুরু করে দেয় আর দেখছো তোমাদের সামনে ও কথা বলছে বাট আমরা একটু লিটল বিট ওয়ারিড আছি যে ও এখনও মামা বাবা যে ভয়েসটা হয় মানে যেটা ও নিজে থেকে যেটা করে সেটা এখনও আসছে না বাট অবভিয়াসলি ও সাউন্ড ক্রিয়েট করে বাট ওই যে জায়গায় একটা উচ্চারণ হয় না মা মা বাবা ওই জিনিসটা আপাতত আসেনি তো এটা নিয়ে আমরা একটু ডিপ্রেসড কাইন্ড অফ বা ওয়ারিড কাইন্ড অফ দুটোই যদিও বা ওর এখন বয়স সাড়ে আট মাস এখনো হয়নি আট মাস এক সপ্তাহ তো হোপফুলি এভরিথিং উইল গো স্মুথ এবার সেলফ ওয়ার্ডটা কী মানে দেখো অনেকে তো মামা বাবা বলে এবার ও যদি এরকমই মানে জাস্ট এরকম যদি বলে তাহলে আমি যাই না ব্যাপারটা বাট স্টিল হোপফুলি এভরিথিং উইল গো স্মুথ এটার মধ্যে মাউসটা দিয়েছে ভালো দিচ্ছে i5 দিয়েছে এটা আমার অফিসের ল্যাপটপ আর জাস্ট জয়েন করার তিন দিনের মধ্যে আমি পেয়ে গেছি আমাকে মোটামুটি চাবুকটা পেটানো বাকি আছে সব কিছু দিয়েছে সোমবার থেকে আমাকে পুরো বসে যেতে হবে তাহলে বৌঠিকা ধরতে পারছি না আমি চলে যাব এখান থেকে কিছু করবো আমি এখান থেকে এখন কেন করছো কেন
বৌটি খাবে দেখছে না বৌটি আজ দেখছে না আচ্ছা বৌটিকে কোলে নিয়ে কাটবি তারপরে আর এক হাত আচ্ছা ওই ওই চাকু ধরেছে হ্যাপি বার্থডে টু অঙ্কিতা হ্যাপি বার্থডে কত হলো কত হলো বলবি সরে যা এবার এইবার তো আসল কাজ হবে এটা তুই এটা হলো না ঠিক মতো কে তুই কি মা খাচ্ছিস কেন হাতে আবার এখন বাজে রাত 12:30টার কাছাকাছি আর বলছি ঘুমিয়ে পড়েছে সন্ধ্যেটা তো খুব ভালো কেটেছে আর সকাল থেকে কৌশিক যে পরিমাণে মানে এফোর্ট দিয়েছে নানা রকম অ্যারেঞ্জমেন্ট করেছে তার জন্য প্রচুর 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 থ্যাংক ইউ কৌশিককে আর প্রচুর জন বিশ করেছো তোমরা ছোটোদের আমার অনেক ভালোবাসা আর বড়োদের অনেক প্রণাম জানাই যেন আগামী দিনগুলো খুব ভালো কাটে আর বর্ফিকে নিয়ে যেন ভালো করে আমরা থাকতে পারি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যাই হোক অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে বড়োদেরও অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ মানে এত এত তো মানে ইশ করেছো তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এবার সবাইকে সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি বাট সেটা তো পসিবল হয়ে যাচ্ছে হচ্ছে না মানে কি বলবো মানে এত এত ভালোবাসা পেয়েছি তার জন্য অনেক 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 তোমাদেরকেও ভালোবাসা জানাই যাই হোক আর বড় করব না ভিডিওটা বরফি ঘুমিয়ে পড়েছে আর আমি এবার যাচ্ছি ঘুমাতে কৌশিক বসেছে কালকের ভিডিও এডিট করতে ভিডিওটা আমি এখানে এডিট করবো প্রতিদিন অনেক রাত হয়ে যাচ্ছে আর রাত হয়ে গেলে কী হচ্ছে মানে বরফি দেখছি একটু দেরি করে ঘুম থেকে উঠছে এবার থেকে বরফিকে একটু তাড়াতাড়ি ডেকে নিতে হবে কারণ ওর ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে করাতে হবে তো যাই হোক এই ভিডিওটা এখানে এডিট করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দুকা দুকা